পরিস্থিতি দেখেন কীরকম মিরপুর নয় কানপুরেই শেষ সাকিবের ক্যারিয়ার এটা একটা শিরোনাম আর একটা শিরোনাম স্টারে দেশে নিরাপত্তা ও দেশ ত্যাগের নিশ্চয়তা না পেলে কানপুরেই সমাপ্তি সাকিবের মানে বুঝতে পারছেন যে কেন এই কথাগুলি বলছে সাকিব সাকিব যেহেতু হত্যা মামলার আসামি দেশি ফিল্ডে যদি তাকে গ্রেপ্তার করা হয় বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হয় সেই কারণে তিনি বোধ করছেন না বা আসতে সাহস পাচ্ছেন না এখন দেশের পক্ষ থেকে যদি তাকে নিশ্চিত করা হয় তাহলে তিনি দেশে আসবেন এবং আগামী মাসে যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সেই দুটি টেস্ট খেলার পর তিনি বিদায় নেবেন অবসরে যাবেন এই হলো অবস্থা সাকিব আল হাসানের দুঃখ হয় যে সাকিব আল হাসানের মতন যার এমন বর্ণাঢ্য ক্যারিয়ার তার এমন বক্তব্য এমন এক পরিস্থিতি মানুষের মনে কোনো রকম সহানুভূতি তৈরি হচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে সে মানে সাকিব আল হাসানের মানে জন্য এখন আর মানুষ আস্থায় নামবে না মিছিল করবে না সাকিব আল হাসানের নিরাপত্তা চাই বলে মানে মানে কোনো স্লোগান উঠবে না এমন একটা অবস্থার মধ্যে আছে এই সাকিব আল হাসানের ক্যারিয়ার অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না আজকে এরকম যে কোনো সময় সাকিব আল হাসানের প্রতি অন্যায় হচ্ছে এবং সাকিব আল হাসান কোনো লাঞ্ছনার শিকার হবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি সম্মুখীন হতো তাহলে নিয়ম অনুযায়ী হাজার হাজার লক্ষ লক্ষ সাকিব ভক্ত বা ক্রিকেট বোদ্ধা সমর্থক সবাই রাস্তায় নামতো আন্দোলন করতো চিৎকার করতো আজকে সাকিবের পাশে কেউ নেই সাকিবের পাশে শুধুমাত্র সাকিব নিজেই তিনি এমন এক কাজ করেছেন এই গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে এবং আওয়ামী লীগে যোগ দিয়ে যে তার প্রতি আর ওই মানে শেখ হাসিনার প্রতি যেমন কোনো দেশের মানুষের কোনো সিম্প্যাি নেই অনেকটা সাকিব আল হাসানের প্রতিও তাই শেখ হাসিনার জন্য যেমন বাংলাদেশের কোথাও মিছিল হয় না সাকিব আল হাসানের জন্য তাও গোপালগঞ্জ আছে যেখানে শেখ হাসিনার জন্য মানুষ কাঁদে বা নামে কিন্তু সাকিব আল হাসানের কিছুই নেই সেই এই নড়াইল হোক মাগুরা হোক যেখানেই হোক না কেন সেখানে কিন্তু আসলে ওই সে শুধু এমপি হবার জন্যই এমপি পদটাই তার দরকার ছিল এছাড়া জনগণের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে এটা মনে করার কোনো কারণ নেই যাই হোক এখন বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে কেমন নিরাপত্তা পাবেন তা নিয়ে সংশয়ে শীর্ষ এই ক্রিকেটার সাকিব আল হাসান শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন গত বিশ্বকাপে বাকি দুই সংস্করণের মধ্যে টেস্টটা তিনি ছাড়তে চান অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ওয়ান থেকে বিদায় নেওয়ার ইচ্ছা ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তবে আপাতত এসব তার কেবল নিজের চাওয়া দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাকিব জানালেন পরিস্থিতি অনুকূল না থাকলে কানপুরি হয়তো তার শেষ টেস্ট ম্যাচ হবে আর কি মানে কানপুরি ভারতের কানপুরি তার এই খেলাটাই শেষ খেলা হবে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব গত মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট সাংসদ পদ হারিয়েছেন গণহারে মামলার ভিড়ে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকেও এছাড়া শেয়ার বাজার কেলেঙ্কারিতে তাকে বা কারসাজির অভিযোগে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে সব মিলিয়ে সাকিবের বাস্তবতা বেশ প্রতিকূল বৃহস্পতিবার কানপুরে নিজের অবসর এই শীর্ষ তারকা বলছেন দেশের নিরাপত্তা পেলে ও খেলার পর দেশ ছাড়া নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তিনি অর্থাৎ খেলার নিরাপত্তা এবং খেলার পর তিনি যদি দেশ ছাড়া নিশ্চয়তা পান তাহলে তিনি খেলতে পারবেন আর যদি সেটা না পান নিশ্চয়তা তাহলে কানপুরই হবে তার বিদায় এটা আমার ইচ্ছা আমি বিসিবিকে জানিয়েছি তারাও একমত হয়েছেন তারা যদি আমাকে নিরাপদে মিরপুরে খেলার সুযোগ দেন ও দেশ থেকে বাইরে যাওয়ার পরিস্থিতি করে দেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট পর্যন্ত খেলতে চাই এটা আমার ইচ্ছা যদি সেটা করা সম্ভব না হয় তাহলে এটাই কানপুর টেস্ট সম্ভবত হবে আমার শেষ টেস্ট এই হচ্ছে পরিস্থিতি এবং পরিণতি মানে শেখ হাসিনার বিদায়টা যেমন ভালো হলো না সাকিব আল হাসানের বিদায়টাও যে খুবই বিবর্ণ এতে মানে এটা বোঝার জন্য আর কোনো গবেষণা করা লাগে না দর্শক ভালো থাকবেন আল্লাহ